আপনি কি কখনো এমন মুহূর্ত কল্পনা করেছেন যে আপনি 1000 ফিট উঁচু থেকে পড়ে যাচ্ছেন? আর যদি আমি স্বপ্নের কথা বলি তো সেখানে আমরা নিচে পড়ার আগেই আমাদের চোখ খুলে যায়। কিন্তু যদি এই ঘটনা আমাদের রিয়েল লাইফে আমাদের সঙ্গে হয় তো? আজ আমি আপনাদের এইরকমই এমন এক সত্য ঘটনার কথা বলবো যেখানে একজন 17 বছরের মেয়ে 10,000 ফিট উঁচু থেকে নিচে পড়ে গিয়েছিল। এই ঘটনা December 1971 সালের। জুলিয়ান 20 ডিসেম্বর 1971 সালে তার হাই স্কুল সম্পন্ন করে। জুলিয়ানের মা লায়মা শহরে কাজ করত, অন্যদিকে তার পিতা অ্যামাজন রেন ফরেস্টে ওয়াইল্ড লাইফে রিসার্চ করছিল। এই জন্য জুলিয়ান তার মায়ের সাথে যত তাড়াতাড়ি সম্ভব তার পিতার কাছে অ্যামাজন রেন ফরেস্টের সেই রিসার্চ সেন্টারে যেতে চাইছিল যেখানে তার পিতা কাজ করত। কিন্তু 23 ডিসেম্বর জুলিয়ানের স্কুলে গ্র্যাজুয়েশনের সেরিমনি ছিল আর সেই জন্য জুলিয়ান তার স্কুল জীবনের শেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চেয়েছিল। সুতরাং শেষ পর্যন্ত তারা 24 ডিসেম্বর যাত্রা করতে চায়। কিন্তু 25 ডিসেম্বর খ্রিস্টমাস হওয়ার জন্য সব ফ্লাইট আগে থেকেই বুকড ছিল। এই জন্য তাদের কাছে একটিমাত্র অপশান ছিল ল্যান্সা এয়ারলাইন্স। কিন্তু ল্যান্সা এয়ারলাইন্সের ওই সময় পাস্টে হওয়া দুটি প্লেন ক্র্যাশের জন্য নিজেদের বিশ্বাস মানুষের কাছ থেকে হারিয়ে ফেলেছিল। আর এই জন্য জুলিয়ানের পিতা আগে থেকেই এই এয়ারলাইন্সের বিমানে যাত্রা করতে বারণ করেছিল। কিন্তু পিতার সঙ্গে দেখা করার জন্য জুলিয়ান ও তার মা এই কথাকে নেগলেক্ট করে ল্যান্সার ফ্লাইট 508-এ তাদের টিকিট বুক করে। ফ্লাইট 508 24 ডিসেম্বর অনেক সকালেই ওড়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য ফ্লাইট 7 ঘন্টা ডিলে করে দেওয়া হয়। শেষ পর্যন্ত দুপুরে ফ্লাইট 508 লাইমাস থেকে লেকিটোস এর উদ্দেশ্যে রওনা হয়। শুরুতে সবকিছুই ঠিকঠাক চলতে থাকে, কিন্তু কিছু সময় পরেই আবহাওয়ার পরিবর্তন হয়। প্লেনের চারিদিকে ঘন কালো মেঘে ঢেকে যায়। কিছু সময় পরই প্লেনের চারিদিক অন্ধকার হতে শুরু করে। এমনটা মনে হয় যে কিছু সময় পরেই ভয়ঙ্কর বড় রকমের ঝড়ের সম্মুখীন হতে হবে। এরপর যখনই ফ্লাইট 508 31,000 ফিট উচ্চতায় অ্যামাজন রেন ফরেস্টের উপর পৌঁছায় তখনই ওই খারাপ আবহাওয়া ভয়ানক তুফানে পরিণত হয়। চারিদিকে জোরে হাওয়া বইতে শুরু করে আর সাথে সাথে প্লেনের চারিদিকে বজ্রপাত হতে থাকে। কিন্তু এইরকম খারাপ আবহাওয়াতে পাইলট প্লেনকে কোথাও এমার্জেন্সি ল্যান্ডিং না করার পরামর্শ নেয় এবং ফ্লাইটকে কন্টিনিউ করার জন্য মনস্থির করে, কারণ ফেস্টিভ্যাল সিজন চলার জন্য সঠিক সময় ডেস্টিনেশনে পৌঁছানোর প্রেসার ছিল। আর তার উপরে ল্যান্সা এয়ারলাইন্স আগে থেকেই তাদের রেপুটেশন খারাপ হওয়ার জন্য অনেক লোকসান করেছে, আর সেই জন্য ফেস্টিভ্যাল সিজন চলার সময় কোনো লোকসান তারা করতে চায় না। সুতরাং ফ্লাইটকে ওই অ্যাল্টিটিউডেই আগিয়ে নিয়ে যাওয়ার মনস্থির করে। কিন্তু কিছু সময় পরেই অন্ধকার আর ভয়ঙ্কর তুফানের জন্য প্লেনের গতিপথ এবং দিক পরিবর্তন হতে থাকে, সাথে সাথে যাত্রীদের জিনিসপত্র প্লেনের চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। তখন হঠাৎই প্লেনের সকল যাত্রীদের এক আচমকাই ধাক্কার অনুভূতি হয়। প্লেনের লেফট উইংয়ে বজ্রপাত হয়েছিল। এই লাইটেনিংয়ের জন্য প্লেনের ডানায় আগুন লেগে যায় এবং কিছু সময়ের মধ্যেই সেই ডানা প্লেন থেকে আলাদা হয়ে যায়। কেউ কিছু বোঝার আগেই প্লেন আনকন্ট্রোল হয়ে নিচে পড়তে থাকে। যখনই প্লেন 10,000 ফিট অ্যাল্টিটিউডে পৌঁছে যায় তখন প্লেন টুকরো টুকরো হয়ে ভেঙে আলাদা হয়ে যায়। তখনই এক আশ্চর্যকর ঘটনা ঘটে। জুলিয়ান নিজের সিটের সাথেই প্লেনের ভেঙে পড়া অংশের সঙ্গে আলাদা হয়ে নিচে পড়তে থাকে। এই সময় জুলিয়ান সিট বেল্ট বেঁধেছিল, তাই সে সিটের সাথেই আটকে ছিল। জুলিয়ান ওই সময় বাতাসের শব্দ ও চারিদিকে জঙ্গলই দেখতে পাচ্ছিল। আর কিছু সময় পরেই এত উপর থেকে পড়ার ফলে ভয়ে জুলিয়ান অজ্ঞান হয়ে যায়। যদিও সৌভাগ্যবশত সে প্লেনের সিটের সাথেই জঙ্গলের মধ্যে মাটিতে গাছের পাতার ওপরেই পড়ে, আর এই জন্য জুলিয়ান 10,000 ফিট উঁচু থেকে পড়ার পরেও সার্ভাইভ করার অবস্থায় থাকে। প্লেনে যাত্রা করা 52 জন লোকের মধ্যে জুলিয়ানই একা ছিল যে সার্ভাইভ করার মতো অবস্থায় ছিল। জঙ্গলে পড়ার পর প্রায় 24 ঘন্টা পরও জুলিয়ান ওইরকম ভয়ানক জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল। 24 ঘন্টা পর যখন জুলিয়ানের জ্ঞান আসে তখন সে প্রথমে তার মাকে খুঁজতে থাকে, কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে যে সে ওই জঙ্গলে একা আর সে সম্ভবত এই ভয়ঙ্কর দুর্ঘটনায় তার মাকে হারিয়েছে। এই পরিস্থিতিতে জুলিয়ানের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো এই ভয়ানক জঙ্গল থেকে বাইরে বেরোনোর, কারণ অ্যামাজন জঙ্গল অনেক বেশি ডেন্স, তাই কোনো রেস্কিউ অপারেশনের সাহায্যেও
তাকে খুঁজে পাওয়া না পাওয়ার মতোই সমান। অধিক উঁচু থেকে পড়ার ফলে জুলিয়ানের ঘাড়ের কাছের বোন ভেঙে যায়, আর সাথে সাথে হাত ও পায়ে ভয়ানক ক্ষত হয়। এরপর জুলিয়ান যখন প্লেনের ধ্বংসস্তূপের কাছে যায়, তখন সে কিছু প্যাকেট খাবার সংগ্রহ করে, যা দিয়ে পরের কিছুদিনের জন্য সে তার খিদেকে শান্ত করতে পারবে। এই সময় গভর্নমেন্ট দ্বারা অনেক এয়ার সার্চিং মিশন অ্যামাজন জঙ্গলে পাঠানো হয়, কিন্তু জঙ্গলের অতিরিক্ত ঘনত্ব হওয়ার জন্য না তো তারা সেই এলোপ্লেনকে পায়, না তো জুলিয়ানকে। জুলিয়ান ততক্ষণে বুঝেই গেছে যে এই সমস্যা থেকে নিজেকেই বাইরে বের হতে হবে। জুলিয়ানের পিতা অ্যামাজন জঙ্গলে রিসার্চ করত, সেই কারণে জুলিয়ান তার পিতার সঙ্গে অনেকবার তাদের রিসার্চ সেন্টারে ছিল। এই সময় তার পিতা তাকে একবার বলেছিল যে যদি জঙ্গলে কখনো হারিয়ে যাও তো জলই একমাত্র পথ যেটা মানুষের বসতি এলাকা পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য জুলিয়ান তার আশেপাশে জলের খোঁজ করতে শুরু করে, আর ভাগ্যবশত সে জলের একটি ছোট ধারা দেখতে পায়। জঙ্গলি প্রাণী ও ভয়ানক প্রাণীর হাত থেকে বাঁচতে বাঁচতে অনেকদিন ধরে এই জলের ধারাকে পিছু করতে করতে শেষ পর্যন্ত সে একটি বড় নদীর কাছে পৌঁছায়, কিন্তু তখনও পর্যন্ত সেখানে কোনো মানুষের বসতির সংকেত দেখা যাচ্ছিল না এবং এটি তাকে নিরাশ করে। কিন্তু সে ভালোভাবেই জানত এই সময় নিজেকে নিজের সাহায্য ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারবে না, তাই সে নদীর কিনারা বরাবর আবার চলতে শুরু করে। কিন্তু কিছু ঘন্টা চলার পরও সে যখন আর বেশি দূর যেতে পারছিল না, তখন সে নদীর মাঝখান দিয়ে দ্রুত কোনো মানুষের বসতিতে পৌঁছানোর কথা ভাবে। আর অ্যামাজন জঙ্গলের নদীতে ভয়ঙ্কর শিকারী মাছ ও কুমির দেখতে পাওয়া একটি সাধারণ ব্যাপার, কিন্তু যদি জুলিয়ান এই নদী পেরিয়ে না যায় তাহলেও তো তার মৃত্যু হতো, তাই সে প্রথম অপশানটি পছন্দ করে। সে দিনের বেলা নদীর মধ্যে দিয়ে গিয়ে মানুষের বসতি খোঁজ করতে থাকে এবং রাতের বেলা নদী থেকে বাইরে এসে জঙ্গলে আরাম করতে থাকে। কিন্তু এটা ততটাও সহজ ছিল না, কারণ জঙ্গলে রাত্রিবেলা শিকারী পশুর আক্রমণ সবসময় তৈরি থাকত, সাথে পোকামাকড়ের কামড়ের ফলে এবং পুরো দিন জলের মধ্যে থাকার ফলে তার ঘা আরও বেশি ভয়ানক হয়ে উঠতে থাকে। তার এই সংঘর্ষপূর্ণ ভয়ানক যাত্রার যখন 10 নম্বর দিনে পৌঁছায়, তখন সে এই নদীকে পুরো পার করে ডাঙায় পৌঁছায়। তখন সেখানে একটি নৌকা সে দেখতে পায়, আর সহজেই জুলিয়ান বুঝতে পারে আশেপাশে কোনো মানুষ থাকতে পারে। এই জন্য সে যখন আশেপাশের এলাকায় বসতির সন্ধান করতে শুরু করে, তখন সে একটি ছোট ঘর দেখতে পায়। এই ঘর পুরো খালি ছিল, সেই ঘরে শুধুমাত্র গ্যাসোলিনের একটি জার ছিল। এই জন্য জুলিয়ান সবথেকে প্রথমে গ্যাসোলিনের সাহায্যে তার ঘাকে পরিষ্কার করে, আর রাতে ওইখানেই অপেক্ষা করা ঠিক হবে বলে মনে করে। পরের দিন সকালে জুলিয়ানের ঘুম ভাঙে কিছু আওয়াজের সঙ্গে। এই আওয়াজ সেই বাড়ির বাইরে কাঠ কাটতে থাকা মানুষের শব্দ ছিল। যখন এই কাঠুরেরা বাড়ির মধ্যে আসে, তখন জুলিয়ান তার সঙ্গে হওয়া আগের 11 দিনের সব কথা বলে, যার পর তারা জুলিয়ানকে পাশের একটি সুরক্ষিত গ্রামে পৌঁছে দেয়। এরপর সেখান থেকে জুলিয়ানকে লোকাল পাইলটের মাধ্যমে হসপিটালে পৌঁছানো সম্ভব হয়। পরে জুলিয়ানের বলার সম্ভবত জায়গা থেকে ফ্লাইট 508 এবং এই ঘটনায় মৃত ব্যক্তিদের ডেথ বডি রেস্কিউ করা হয়। এই পরিস্থিতিতে নিজের ইচ্ছা এবং মনোবলকে না হারিয়ে 10,000 ফিট উঁচু থেকে পড়ে এবং 10 দিন অ্যামাজনের মতো ভয়ানক জঙ্গলে কাটিয়ে জুলিয়ান বেঁচে থেকে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকমই ইন্টারেস্টিং এবং রিয়েল লাইফ স্টোরি সবার আগে জানার জন্য সবসে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।